কাশ্মীরের গুলমার্গে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস সমারোহে সমাপ্ত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সহ উচ্চপদস্থ একাধিক ব্যক্তিত্ব। গুলমার্গ এবং জম্মু এবং কাশ্মীরের সৌন্দর্য এবং সংস্কৃতি তুলে ধরা, এই অঞ্চলের পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করতে এবং দেশ বিদেশের দর্শকদের আকৃষ্ট করেছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 21 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইভেন্টে এই গেমস আয়োজিত হয়। শীতকালীন এই গেমস তরুণদের যেমন শীতকালীন খেলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করবে, অন্যদিকে তাদের দক্ষতা অর্জন করতে অনুপ্রাণিত করবে। স্নো বোর্ডিং, আলপাইন স্কিং, নর্ডিং স্কিং এবং তুষার পর্বতারোহণ সহ বিভিন্ন ইভেন্টে 20টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 800 জন ক্রীড়াবিদ এবং কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন মোদী মন্ত্রিসভার কনিষ্ঠ মন্ত্রী নিশীথ প্রামাণিক। অনুষ্ঠানের শুভ সূচনার পাশাপাশি স্নো বাইক নিয়ে মেতে উঠতে দেখা যায় মন্ত্রীকে। মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কেবল একটি ক্রীড়া অনুষ্ঠান নয়, একটি তুষার উৎসব যা গুলমার্গ এবং জম্মু কাশ্মীরের সৌন্দর্য এবং সংস্কৃতি উদযাপন করে। তিনি আরও বলেন যে এই অনুষ্ঠানটি এই অঞ্চলের পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করেছে এবং দেশ বিদেশের দর্শকদের আকৃষ্ট করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার দূরদর্শী নেতৃত্বে জম্মু এবং কাশ্মীর সমৃদ্ধি ও শান্তির একটি নতুন যুগে রূপান্তরিত হয়েছে। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস আরও তরুণদের শীতকালীন খেলায় অংশগ্রহণ করতে এবং তাদের দক্ষতা অর্জন করতে অনুপ্রাণিত করবে। খেলো ইন্ডিয়া অনুষ্ঠিত হচ্ছে গুলমার্গে। Honorable Minister of State of Youth Affairs and Sports and Home Affairs से कि वो इन्हें मेडल जो है वो प्रेजेंट करें। Thank you very much, sir. সরাসরি গুলমার্গ।